হেই এভরিওয়ান, দিস ইজ শ্রাবণী এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো পুজো তো প্রায় চলেই এসেছে, তো পুজোর আগে আমরা সবাই চাই কিন্তু নিজেদেরকে একটু গ্রুমিং করতে, স্পেশালি যারা মেয়েরা তারা। তো আজকের ভিডিওটা সেটা নিয়েই, আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে তোমরা বাড়িতে বসে ফেশিয়াল হেয়ার রিমুভ করতে পারবে, স্টেপ বাই স্টেপ প্রসেস, সেই সাথে পাবে একটা গ্লোয়িং ফেস। তো গাইজ, অনেকে মনে করে যে ফেশিয়াল হেয়ার রিমুভ করলে ফেশিয়াল হেয়ার গ্রোথ ফাস্টার হয়, যেটা একদমই ঠিক নয়। উল্টে যেটা হয়, ফেশিয়াল হেয়ার রিমুভ করলে স্কিনের যত ডেড সেলস থাকে সেগুলো রিমুভ হয়, স্কিন এক্সফোলিয়েট হয়, স্কিন সফট আর স্মুথ হয়, সেই সাথে মেকআপ বেস একদম ফ্ললেস লাগে। তো বুঝতেই পারছো আজকের ভিডিওটা কতটা হেল্পফুল। আর এটা কিন্তু আমার পুজো সিরিজের ফার্স্ট ভিডিও, এরপর আমি আরও পুজো রিলেটেড মেকআপ অ্যান্ড ব্লগস অনেক টিপস শেয়ার করতে যাচ্ছি। তো সেগুলো দেখার জন্য কিন্তু আমার সাথে কানেক্টেড থাকতে হবে। তো ভিডিওটা পুরো লাস্ট অবধি দেখো, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবে, যাতে আমার নতুন ভিডিওস আপলোড হলে তার নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। আমি এখানে টিঙ্কেলের ফেস রেজার নিয়েছি, এটা ইজিলি মার্কেটে তোমরা পেয়ে যাবে, এটা মিশো থেকে পারচেস করেছি। এছাড়াও অন্য ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে মেনশন করে দেবো। এটা থ্রি সিটের একটা রেজার, পেছনে ইনস্ট্রাকশন দেওয়াই আছে কীভাবে এটাকে অ্যাপ্লাই করবে তোমরা। আর এটা দেখো তিনটে কালারে অ্যাভেলেবেল, আর এতে আছে সেফটি কভার। তোমাদেরকে এর শার্পনেস দেখানোর চেষ্টা করছি। তো এমন নয় যে গাইজ হাতে লাগলেই কেটে যাবে, হাতে লাগলেই কেটে যাওয়ার চান্স আছে এমন নয়, বাট ভালোভাবে এটা ফেস হেয়ারকে রিমুভ করবে। আর অ্যাপ্লাই করার আগে অবশ্যই তোমরা কোনো ক্রিম বা আমার মতন অ্যালোভেরা জেলও অ্যাপ্লাই করতে পারো। অবশ্যই ফেস ক্লিন করে নিতে হবে ফেসওয়াশ দিয়ে, তারপরেই ক্লিন ফেসে ভালো করে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে, তারপরেই কিন্তু ফেস রেজার অ্যাপ্লাই করবে। তো আমি এখানে সেটাই করছি। গাইজ, আপার লিপসে প্রবলেম কিন্তু আমাদের সবার থাকে, তো আপার লিপসটাকে আমি কীভাবে করছি সেটা দেখো। টাং ইউজ করে স্লোলি এভাবে রেজার অ্যাপ্লাই করতে হবে, ঠিক এভাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ফেস রেজার অ্যাপ্লাই করতে হবে, লাইট স্ট্রোক করে ধীরে ধীরে, প্রেশার দিয়ে কিন্তু কখনো ফেস রেজার অ্যাপ্লাই করবে না। আই হোপ তোমরা দেখতেই পাচ্ছ আমার হেয়ার কীভাবে রিমুভ হচ্ছে, আমি যতটা সম্ভব ক্যামেরার ক্লোজে এসে দেখানোর চেষ্টা করছি। আর হ্যাঁ, আর একটা কথা না বললেই না, যাদের স্কিনে অ্যালার্জি বা পিম্পল বা খুব সেন্সিটিভ স্কিন যাদের, তারা কিন্তু একবার প্যাচ টেস্ট করিয়ে তারপরেই অ্যাপ্লাই করো, কারণ আমি চাই না যে কারো ফেসে কোনো রকম কোনো রিয়াকশান হোক বা কোনো প্রবলেম হোক। রেজারটাকে কিন্তু বারবার করে ক্লিন করে নিতে হবে, এক একবার করে তোমরা ছোটো ছোটো স্ট্রোকে ফেসটা ক্লিন করতে থাকবে, আর বারবার কিন্তু রেজারটাকেও ক্লিন করবে। দেখো আইব্রোজের মাঝে ছোটো ছোটো স্ট্রোক করে এভাবে অ্যাপ্লাই করবে। আই হোপ তোমরা বুঝতে পারছো। আমি এখানে তোমাদের বোঝার সুবিধার জন্য ডিটেলে ভিডিও করছি, যাতে তোমরা ভালো করে এটা বুঝতে পারো। আইব্রাউজের নিচের এরিয়াটা খুব সেন্সিটিভ, এখানে কাট হওয়ার চান্স থাকে, তাই এখানে এভাবে হাতের সাহায্যে স্ট্রেচ করে তারপরে ধীরে ধীরে হেয়ার রিমুভ করতে হবে। আর যতটা পারবে এভাবে হেয়ার রিমুভ করবে, আর যদি কিছু এক্সট্রা থেকে থাকে সেটা আমি প্ল্যাকার দিয়ে প্ল্যাক করে ফেলি, তো তোমরাও সেটা করতে পারো। নেক্সট হচ্ছে ফেস। ফেসে তোমরা সবসময়ই হেয়ার গ্রোথে সেম ডিরেকশানে রেজার অ্যাপ্লাই করবে, ঠিক এভাবে। হেয়ার রিমুভ কমপ্লিট হলে আবারও
ভালোভাবে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করবে, আর এবার হালকা হাতে একটুখানি ম্যাসাজও করবে। গাইস, তোমরা নিজেরাই দেখতে পেলে আমি কিভাবে ফেস থেকে হেয়ার রিমুভ করলাম। এভাবে তোমরা বাড়িতে বসেই ফেস থেকে হেয়ার রিমুভ করতে পারবে। তোমরা এটা 2-3 উইকস পর পর অ্যাপ্লাই করতে পারবে, ডিপেন্ড করবে তোমার হেয়ার গ্রোথ কেমন সেটার উপর। তো আজকের ভিডিওটা আই হোপ তোমাদের ভালো লেগেছে, আর ভিডিওটা ভালো লাগলে তোমরা ভিডিওটাকে লাইক শেয়ার আর কমেন্ট করে দিও, আর যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে সেটাও আমাকে কমেন্ট করে জানাও। আর এরকম অনেক ভিডিওস দেখতে তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো।